ইরানের প্রতিনিয়ত দূরপাল্লার মিসাইল উন্মোচন এবং আত্মঘাতী ড্রোন তৈরির খবর এখন ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের আতঙ্কের কারণ। ইরানের ইসলামিক রেগুলেশন গার্ড কোর IRGC এমন নতুন নতুন অত্যাধুনিক মিসাইল ও ড্রোন তৈরি করে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় 2023 সালে জাতীয় সেনা দিবসের কুচকাওয়াজে কারা ড্রোন সবার সামনে আনে ইরান। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নানান রকম অস্ত্র বহন করতে পারে এই ক্রুবিহীন যানটি। এই ড্রোনটি অনেক ধরনের মিশন পরিচালনা করতে পারে, যার ফলে ড্রোনটি বিশ্বের প্রথম মাল্টি রোল ড্রোন হিসেবে জায়গা করে নিয়েছে। কারার হলো একটি ইরানি মাল্টি রোল ড্রোন যার একটি টার্বোজেট ইঞ্জিন রয়েছে, যেটি ইরানি সেনাবাহিনী এবং IRGC এর বিভিন্ন সামরিক ইউনিট, বিমানবাহিনী, নৌবাহিনী, এয়ার ডিফেন্স ফোর্স এবং IRGC এরোস্পেস ফোর্স সহ বিভিন্ন সামরিক ইউনিটের সেবায় নিয়োজিত রয়েছে। কারার ড্রোনটি জেট চালিত ড্রোন যা ইরানের প্রথম অভিজ্ঞতা, সেই সাথে ইরানের প্রথম UAV যা বিস্তৃত পরিসরের অস্ত্র বহন করতে সক্ষম। এই UAVটি ইরান এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির তৈরি, যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগ দ্বারা ব্যবহৃত হচ্ছে। এই ড্রোন 40,000 ফুট উচ্চতায় উড়ার ক্ষমতা রাখে এবং ঘন্টায় 900 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। কারার ড্রোনে সাধারণত টলয় 4 টার্বোজেট ইঞ্জিন ব্যবহৃত হয়, তবে টলয় 5 টার্বোজেট ইঞ্জিন দিয়ে UAVটি 43,000 ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম এবং সেই উচ্চতায় ঘন্টায় 733 কিলোমিটার গতিবেগে চলতে পারে। কারার ড্রোনে রকেট অ্যাসিস্ট টেকঅফ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। শুরুতে অ্যাক্সেলারেশনের জন্য এটি বুস্টারের সাহায্য নেয়। বুস্টার এবং ইঞ্জিনের সাহায্যে এই ড্রোন 250 কেজি অস্ত্র সহ সর্বোচ্চ 750 কেজি ওজন নিয়ে উঠতে পারে। ড্রোনটিকে আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য একটি ক্যারিয়ার ভেহিকেল যান ডিজাইন করা হয় যা 3টি ড্রোন বহন করতে পারে। ভেহিকেলটির তাঁবুটি সহজে ভাঁজ করা যায়, ফলে দ্রুত অপারেশন শেষ করে গাড়িটি চলে যায়। এতে কারার এবং এর ক্যারিয়ারের জন্য যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকার ক্ষমতা ব্যাপকভাবে বেড়েছে। আর ড্রোনটি ল্যান্ডিংয়ের জন্য রানওয়ের প্রয়োজন হয় না, প্যারাশুট দিয়ে এটি মাটিতে নেমে আসে। ড্রোনটির একেবারে সামনের দিকে একটি ক্যামেরা রয়েছে যা 30 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এবং 3 কিলোমিটার দূর থেকে টার্গেট লক করতে পারে। ফ্রন্ট ক্যামেরাটি 360 ডিগ্রি নজরদারির ক্ষমতা রয়েছে। এটি ড্রোনটির জন্য এরিয়াল ও গ্রাউন্ড ওভার টার্মিনিটি শনাক্ত করার ক্ষমতা বাড়িয়েছে। কারার ড্রোনটি ক্লাস্টার বোমা, ইয়াসিন বোমা, বালাবান গাইডেড বোমা এবং 500 পাউন্ড লেজার গাইডেড বোমা, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং সাফাক মিসাইল বহন করতে সক্ষম। এই কারার ড্রোনটিতে একটি Mark 46 টর্পেডো যুক্ত করা যায়। এটি 230 কেজি ওজনের একটি হালকা এরিয়াল টর্পেডো যার রেঞ্জ 11 কিলোমিটার। এতে আছে 43 কেজি ওজনের একটি ওয়ারহেড এবং সব ধরনের সাবমেরিন এটি দিয়ে ধ্বংস করা সম্ভব।